পুরানো পদ্ধতি এইবার লড়াই করব। পুরান পদ্ধতি বলতে? পুরানো পদ্ধতি বলতে মানে আর একটা একটা জোড় লিব না গাড়াই। আচ্ছা, মানে আগে কনফার্ম হবে না? আগে কোনো কনফার্ম হবে না, একটা একটা জোড় লিব না। 10,000 ধরব, 10,000 যত কাড়া আসবে সবকে চান্স দেব। একই প্রাইস? প্রাইস 10,000ই দেখবে। মানে ওই আসরে জোড়া যা জোড়া কাড়া আসবে। হ্যাঁ, বলছি কি রাজীব দে, বলছি ওঝাটা কথা হলে তাহলে নিয়ে আস। ওঝাটা? ওঝাটা আর কি বলবো, যে মালিকটা যদি বসে আগেই আসে থাকে আমার ঘরে, তা আমি আগে রেখে নিব যে আমরা আসরটা কখন বানছি না কী করছি। ও আসে থাকবে আমার ঘরে, খাবার দাবারও দিব। দেখো একটা মানুষ তো খাবার তো দিতেই হবে। ওই জেলা জুড়ি ভুটি মাঝে খুলো আট চপ্পল টাকা নাকি? একটা বিশেষ ঘোষণা বলি, জেলা কমিটি আসবে অবশ্য, ওদের জন্য ব্যবস্থা থাকবে, খাওয়া দাওয়ার জলের বোতল মোতল সব থাকবে, ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি অশোক। তো আজকে আমি এসে পৌঁছেছি এই আড়শা থানার অন্তর্গত ঠাকুরসীমা গ্রামে। তো ঠাকুরসীমা গ্রাম মানে আপনারা সকলে জানেন এক কথাই, সেই খুবই সুনামধন্য রসিক, অনেকদিন থেকে যিনি কাড়া লড়াই করে আসছেন রাজীববাবুকে, যিনি এখন বর্তমানে ওই যেটা ঝাড়খণ্ড টাইগার কাড়া ছিল পান্নাদা পূর্ণচন্দ্রবাবুর, সেই কাড়া তিনি কিনেছেন। তো সেই কাড়ার লড়াই আপনারা কিছুদিন পরেই দেখতে পাবেন। তো কবে লড়াই, আর আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছেন ইনাদের লড়াইয়ের, তো লড়াইয়ের দিনটা কবে, কতগুলো কাড়া আছে, কোন কাড়ায় কত প্রাইজ, এবং জোড়াগুলাকে পেয়েছেন মানে জোড়াও কনফার্ম হয়ে গেছে সব কাড়ার, আরেকবার আমি জানার জন্য এখানে এসেছি। তো আমার সঙ্গে রয়েছেন সেই সুবিখ্যাত মালিক রাজীববাবু, ওনার কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকারে আলোচনা করছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন। নমস্কার। নমস্কার, আপনারটুকু পরিচয় দর্শককে দিন। আমার নাম রাজীব মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুরসীমা, থানা আড়শা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনারা তো কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন? হ্যাঁ। তো দিনটা কবে করেছেন একটু বলুন। দিনটা বলে তোমার ধরো 22-এ আসিন। 22-এ আসিন, আর তো বেশি দিন নেই। আর দিন নেই, বেশি দিন নেই। হ্যাঁ, তো কতগুলো কাড়া আছে? আসলে কাড়া আছে মোটামুটি 6টা। 6টা কাড়া? হুম। একটু প্রাইজগুলো বলুন। প্রাইজ তোমার ধরো প্রথম কাড়াই আছে তোমার 1 নম্বর কাড়াই 21,000 টাকা একটি ভেড়া। হুম। আর 2 নম্বর কাড়াই আছে 10,000 টাকা। হুম। 3 নম্বর কাড়াই আছে 5,000 টাকা। হুম। 4 নম্বরও 5,000। হুম। 5 নম্বরও 5,000। 6 নম্বরে 2,000। ওটা 4 দাঁত কাড়া ওঠে। আচ্ছা আচ্ছা, তো অফার তোফার কোনো আছে নাকি? না, আমাদের অফার তোফার কোনো নেই দাদা। হ্যাঁ, তো জোড়াগুলো কে কে পাইছে একটু বলুন। 1 নম্বর জোড়া কে পাইছে? জোড়াগুলো পাঁচ তোমার ধরো 1 নম্বরে খগেন্দ্রনাথ মাহাতো বনগড়া জয়পুর, আর 2 নম্বরে পাঁচ তোমার ধরো দুলাল বাগদি। আচ্ছা, জাঙ্গিতিরি জয়পুর থানা। আর 3 নম্বরে পাঁচ ধরো ইয়া শচীন বাগদি জাঙ্গিতিরি। আর 4 নম্বরে পাঁচ তোমার দীনবন্ধু মাহাতো রাঙামাটি আড়শা। আড়শা? আর না, ওইটা 2 নম্বর ডাইরেক্ট চান্স আছে, নজরুল আনসারি বাগান্ডি। দু চান্স আছে, 2 নম্বর কাড়াই দুটা চান্স আছে। দু চান্স আছে, প্রথম চান্সে দুলাল বাগদি জাঙ্গিদিরি, দ্বিতীয় চান্সে নজরুল আনসারি বাগান্ডি আরসা, 3 নম্বর কাড়া যেটা আছে ধুবরাজ মাহাতো, এটা বড় কাড়া। হ্যাঁ, এটা বড় কাড়া, 2 নম্বরটা বড়, 3 নম্বরটা বড়। আচ্ছা, 2 নম্বর কাড়া জোড়া হয়েছে শচীন বাগদি। শচীন বাগদি? হ্যাঁ, জাঙ্গিদিরি। হ্যাঁ। 4 নম্বরে? 4 নম্বরে তোমার বটে প্রথম চান্স আছে দীনবন্ধু মাহাতো। দীনবন্ধু মাহাতো রাঙামাটি আরসা। আচ্ছা আচ্ছা, আর 5 নম্বরে তোমার আছে ধরো দুটা কাড়া আছে, মানে একটা 3 নম্বরে কুসুম ডিগ্রির বটে, একটা চাপই টাঁডির বটে। আচ্ছা আচ্ছা, কুসুম ডিগ্রিটা হচ্ছে রাধানাথ মাহাতো। হ্যাঁ, কুসুম রাধানাথ মাহাতো জয়পুর। কুসুম চাপই টাঁডেরটা হচ্ছে ঘাসিরাম মাহাতো। হুম। আচ্ছা আচ্ছা, ওইটা মানে লটারির মধ্যে হবে? লটারি মানে কিরম লটারিটা বলেছি, মানে চান্সটা যে মানে কে আগে কাড়া? হ্যাঁ, কে আগে কাড়াটা চান্সটা ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলেছে যে আমাকে আগে দাও, বলছে আমাকে আগে দাও, তো বলে দেবো তাহলে এটা দু লোকে বলে, তাহলে আর কুটমারি করলো। আচ্ছা, তাহলে এটা কোনো কুটমারি হবে নাই, তো লোটারিটাই মাঠেই হবে? হ্যাঁ, দুজনকে ডাকবো মাঠেই হবে, লড়াইয়ের দিনেই হবে লোটারিটা। আচ্ছা, তো দ্বিতীয় চান্স যখন করবেন তখন প্রাইজ কমবে কি? ওই না, ওই দেখবে 5,000ই। 5,000ই দেখবে। আচ্ছা আচ্ছা, আর 6 নম্বরে জোড়া পাঁচ নীলকমল মাহাতো। নীলকমল মাহাতো? হ্যাঁ, চোরইয়া টাঁড়। চোরইয়া টাঁড়, বোকারো? বোকারো। বাবারি, তাহলে বিরাট ধুললে আসে। হ্যাঁ, ঝাড়খণ্ড। আচ্ছা, তো প্রথম কাড়াটার জোড়াটা কীভাবে সিলেকশন করেছেন, মানে ভিতরে ভিতরে কোনো সেটিং করে কি? না না, আমাদের কোনো সেটিং লাগলি কাড়া বটে না,
এ দাদা দেখো, কাড়া না লাগলে তো কোনো করার নাই, এটা বলতেও পারবো না। দেখো এবার হামারটাই লাগবে না লাগবে কোনো গ্যারেন্টি আছে কাড়াটার? আমার তো নতুন কাড়া। আচ্ছা আচ্ছা, এ দেখো ওরা তো বলছে লাগবে কাড়া আমাদের। আচ্ছা, আর কেউ নামও নাইন দেয়? আচ্ছা আচ্ছা, ও একেরই কাড়ায় নাম নিয়েছিল, যে নাম দিল না ওটা চুনাই করতে। আচ্ছা, তো কোনো নামও পড়ে না, একটি নামে পড়েছিল, দু নম্বর কাড়ায় দুটি পড়েছিল, আর ওই তো বাকিগুলাই মানে তিন নম্বর কাড়ায় একেটি পড়েছে, চার নম্বর কাড়ায়ও একটি পড়েছে, আগের একটি পড়েছিল, আর একটি করে পড়েছিল না, ওই যটা সিলেক্ট হয়েছে তোটাই পড়েছে। দু নম্বর কাড়ে দুটাই পড়েছে, ওই দুটাকে সিলেক্ট করেছি, তিন নম্বর কাড়ায় ধরো একেটা পড়েছে, একেটা সিলেক্ট করেছি, চার নম্বর কাড়ায় দুটা পড়েছিল। তো দুটা যখন পড়েছিল তো তখন মানে আমরা কনফার্মও করেছিলি দুজনকেই। তো এই এতাকার ছিল কোটশিলা থানার দুয়াশিনী গ্রামে। আচ্ছা, তো ও ব্যক্তিও বলছে বলছে কি অসুবিধা হলো, বলছে দাদা কাড়া আমি লিখতে পারবো না, মানে কদিন আগে আমাকে জানা নিয়েছিল। তো বলি ঠিক আছে। আচ্ছা, তো ওইটা তো অন্য একটাই হয়ে গেছে, ওইটাই বলেছিল মালিকটা যে কেউ যদি ঘুরে দেয় তো আমরা চান্স নিতে রাজি আছি, এখনও বললো। তো সেইটা মালিকটা যদি বলে, দীনবন্ধু মাতাই বলতেছিল যদি মালিকটাই রাজি হয় দু কাড়া মালিকেই, তাহলে দ্বিতীয় চান্স দুবার ছাড়া যাবে। আচ্ছা, দেখো দু মালিক তো রাজি না হলে তার ওটা হচ্ছে নাই। তো এরপর বলুন আপনাদের মাঠে যে যে নিয়মকানুন আছে একটু বলুন। নিয়মকানুন বলতে মানে কি, দেখো মানে দুজন দুজন রসিক আর ওই মালিক হিসাবে একজন, আর যেমন ওই দাদাকেও বলেছে কাড়া সিংহে কোনো কিছু না দেয় কেমিক্যাল জিনিস, সিং ধোয়া ধুই করবেন না। দেখো সিং ধোয়া দুইটার বড় জিনিস না, হইলে মানুষের ব্যবহারটাই বড় জিনিস, ব্যবহারটাই বড় জিনিস, বিশ্বাসটাই বড় জিনিস। ওনারা যদি বলেন সিং ধুব ধুতে পারে, হ্যাঁ আমার কাড়া যখন ধুবে। আচ্ছা আচ্ছা, যখন দেবে মানে ধোয়া ধুইটা মনে হয় আসরে একটু বাইরে ধোয়া, ও যখন দেবে, ও যদি আসরে ধুই, যদি লড়িতে লড়িতে ধুই, যখন দেবে আমার কাড়া সিং আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা, তো ও ব্যক্তিকে বলছি ও যেমন না দেয় কোনো ধোয়া ধুইটা একটা ঝামেলা জিনিস বটে, যদি লড়াই করে আসে তো তখন কোনো কিছু দিয়ে না না আনে, কাড়াই কাড়াই ফসলা করে নেবে মানুষগুলা, দেখ কে কোথায় যাবে, মানুষগুলো ওই রকমই থাকবে। আজ আছে কাড়া কাইন নেই, আগে আর বছর মনে কি বলবো যে তোমার আজ দেড় দিন আগে প্রথম যে বছর আমি লড়াই শুরু করেছিলি তখন ও লাগাইছে আমার কাড়ার সঙ্গে। আচ্ছা, তো সেই নাম করা কাড়া ছিল, ব্যবহার ভালো আছে, ব্যবহার ভালো আছে, নাম করা কাড়া ছিল কাড়াটা, মানে ভালো ভালো কাড়া সঙ্গে লাগাইছিল, আমার তার লাগাইছিল সেকেন্ড প্রাইজে। আচ্ছা, সেও কোনো প্রাইজ কোনো তাকে দিতে পারিনি। আচ্ছা, বুঝলে প্রাইজ মানে ওটা বললে হাসিয়ে দেবে লোক, আর উহারা ওখানে নিন্দা করবে আমাকে। আচ্ছা, চলতে ছিল এটা সাইকেল দিয়েছিলি, মানে একদম ঠেঠা সাইকেল পূর্ণ, আমাদের এবার ঘরে ছাঁচাই টাঙ্গা ছিল। আচ্ছা, ওইটা বড় ঢুকাই দিয়েছিলি ওকে। আচ্ছা আচ্ছা, এই খগেন্দ্রনাথ তনিয়ার বাবার নাম বাঁচেছিল, হরিপদ মাহাতো, ওর নামই কাটাটা খেলত। আচ্ছা আচ্ছা, বুঝলে ওটা তো দিয়েছি, সেটা মিথ্যা বলে লাভ নাই, মিথ্যা বলে লাভ নাই, যেটা দিয়েছি প্রাইজ তার কষ্ট নেই না, ওটা দিয়েছি তো প্রাইজ। আচ্ছা, আর বাকি নিয়ম কানুন বলেন, মানে দুই নম্বর আর তিন নম্বর বড় আছে মাথা না দিলে হাফ প্রাইজ, হাফ প্রাইজ, আর বাকি গুলাই মাথা না দিলে ফুল প্রাইজ, ফুল প্রাইজ। আচ্ছা, যদি আসরের বাইরে মাথা দিয়ে যদি কমিটি কাটা পরাজিত হয়, যথা ভাগাবে ওটা তো লাগিয়ে ভাগাবে, ওটা তো আরও ভালো জিনিস। আচ্ছা আচ্ছা, তবে দেখো একটু আর আগে বললো যেমন বাইরেই লাগাবে না লাগা, যেমন আসরটাই লাগে সবাই দেখতে পড়া থাকবে কেন, হ্যাঁ বাসা পড়া থাকবে। আচ্ছা, খুঁটা কাটা দিলে চলছে। তো কাড়া কখন কোন কাড়া ছাড়িবে কোনো সিলেকশন করেছেন? সিলেকশন ওটা আমাদের নাই হয়, তো দেখবো যে কোন আমাদের সিলেকশন হোক সেটাই তো নেওয়া করবো। মানে সিরিয়াল অনুপাতে হবে কি যখন যেটা ঢুকবে না, সিরিয়াল হিসাবে নাই হবে। আচ্ছা আচ্ছা, মানে অবস্থা দেখে ব্যবস্থা, অবস্থা দেখে ব্যবস্থা। এক নম্বর লড়াই সময়ে যেমন একটু ওটা সময়ে হবে, ওটা দশটা সাড়ে দশটার মধ্যে মাঝে যেমন হয়, হ্যাঁ এগারোটাও বাড়িতে নাই দিব, তার মধ্যে দেখো যদি ওই মধ্যে মনে করো কোনো কাড়া লাগিয়ে গেলো আধা ঘন্টা, হ্যাঁ কাড়া লাগিয়ে গেলো বুঝতে পারি, হ্যাঁ তখন তো টাইমটা তো ঘড়িটাই তো টাইমটা মানবে কি, না না ও টাইমটাও ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। আচ্ছা, ওই জন্য নাহলে ওই সাড়ে দশটার মধ্যেই ওটা আমাদের হয়ে যাবে, সাড়ে দশটা এগারোটার মধ্যেই ওটা হয়ে যাবে। তো আর আমরা বারোটাকে লড়াইটা শেষ করবো আমরা। আচ্ছা, সব কাড়া লড়াইটা, কাড়া লড়াই বাদ দিয়ে আর কি কি আর মুরগ লড়াই আছে? মুরগ লড়াই প্রাইজ কত, মানে কেমন কি প্রাইজ আছে? ওই তো হাজার আছে, পাঁচশো আছে। আচ্ছা আচ্ছা, তারপরে দুশো করে আছে। আচ্ছা আচ্ছা, আর রাতে কোনো আছে নাকি অনুষ্ঠান? না রাতে কোনো অনুষ্ঠান নাই। আচ্ছা, দর্শকদের যদি দুই এক কথা বলেন। দর্শকরা কি বলবো, মানে আসতে বলবো জলদি করে, যদি আসা তো জলদিই শুরু করবো, আর এখন তো সেই দর্শক মানে কি যে
ঘরে পয়সা আপনাকে আসতে খুঁজে না, তখন সেই আমাদের মনটা টুকু অন্যরকম লাগে না, যে লোকেই নেই মাঠের কী করে কাড়াটা খুলে আনবো। দর্শকদের জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন নাকি? ব্যবস্থা কী দেখো বাবু, যারা যায় ঘর না না দাদা, অত বড় নাই পারি দাদা, তবে নলকূপ আছে আমাদের। আচ্ছা আচ্ছা, আমাদের মানে রাস্তায় নলকূপ আছে, মাঠের ধারেও নলকূপ আছে। মানে জলের কোনো অসুবিধা হবে না? জলের কোনো অসুবিধা হবে নাই অবশ্য। তাহলে টাঙ্কি না করলে কোনো অসুবিধা নেই? নাই নাই, মানুষ খাতে ফালাই আছে নলকূপ। হ্যাঁ হ্যাঁ, আর দেখো যেটা পারবো না সেটা বলে লাভ নাই দাদা। তাহলে এখন ইউটিউবে দেখছেন না, রিমোট কন্ট্রোল মালিক ঘুরে বলছে, তো এরকম কোনো আপনার আছে নাকি? না এরকম এখন। হ্যাঁ বড় তোর আনলে হবে না রিমোট টিমোটলা? ও উয়া ভাই আসবো ভাইয়াকে বললে তো যাদেরটুকু মানে বলছে আমাদের মেলা তো বলি তোদের টাই আগে বের করাও। আচ্ছা মানে ভাই ওদের মাথা? না না এই এই ধারে আছেন আগে ধারেরটা। আচ্ছা ওইটা। আচ্ছা আচ্ছা, তো উয়াকে বলি আমরা আগে দেন ধরতে, তো বলছে আমরা মেলা করতে, বলি করো তাহলে গেঁটটাই আগে হোক, আরও করে সেই হিসাবে কোনো বলতে নাই বললি। আচ্ছা, তো সরস্বতী পূজায় তো মানব নাই যদি ঘুরে করতে পারি তো। আচ্ছা আচ্ছা, যদি লড়াই না হয় তো আশা আছে। আচ্ছা আচ্ছা, তো এটা এখন বলছি না গল্পটা, আমি তো যদিও করি তো পুরানো পদ্ধতি এইবার লড়াই করবো। পুরানো পদ্ধতি বল? আর পুরানো পদ্ধতি বলতে মানে আর একটা একটা জোড় নিব নাই কাড়াই। আচ্ছা মানে আগে কনফার্ম হবে না? আগে কোনো কনফার্ম হবে না, একটা একটা জোড় নিব নাই, পয়সা আসবো কম, যতটা পারবো যে 10,000 ধরবো, 10,000 যত কাড়াই আসবে সবকে চান্স দেব। একই প্রাইজ? প্রাইজ 10,000ই দেখবে। মানে ওই আসরে জোড়া জোড়া কাড়াই আসবে। এই যে তোমাকে বলে দিন যে জিয়ে ছিলি না পুরানো সাইকেল যেটা বললি, ইয়াকে দিয়েছিলি হরিপদ মাথাকে, তখন বাবা এর বাঁচা ছিল খগেন্দ্রনাথ মাথার, তো তখন সেটা প্রথম কাড়ারে 17টা কাড়া ভাগান ছিল, তাতে কি যে প্রথম কাড়ারে আমার মোটামুটি আধা ঘন্টার উপর লাগেছিল প্রথম যেটা ছাড়িয়েছে সেটা, তারপর 17টা কাড়া ভাগান ছিল কাড়াটাই। তো শুনুন, আপনার এখন মানে যে সিস্টেমে লড়াই চলছে আর আগে যেরকম হইতো, আপনার কোনটা সুবিধা মনে হয়? এটা সুবিধা নাই হয় এখন যেটা চলছে। হ্যাঁ মানে ওই আগে যেটা হয়ে আসতো আসরে জোড়া, ওটাই মনে হয় কেমন ওঝাটা দেখান দিব বলো? ওই যে জুড়ি ভুটি মাঝে খুলো আট চপ্পল টাকা না আমাদের ওগুলা কোনো ভাবে নেই, আমরা একমাত্র লেগে ঝান্ডাটা, তো ঝান্ডাটাও যদি লোকে বলে যে নাই তো নাই লিখবো ঝান্ডাটা, আমি তো কাড়া আসবে বাজবাজি না আসবে তখনই ঝান্ডাটা আমরা আনি, তো আমরা যদি বলে যে আসরটা ঘুরাবি তো ঘুরাবো, যদি বলে নাই তুই কোনো দিন টাঙিয়ে দিবি তো টাঙিয়েই দিব। আচ্ছা বুঝলে, আর যেদিন কুড়বে কুড়িয়ে নেবে, যদি মালিকটা যদি বসে আগেই আসে থাকে আমার ঘরে, তা আমি আমাকে রাখে নিবো যে আমরা আসরটা কখন বানছি না কী করছি, ও এসে থাকবে আমার ঘরে খাবার দাবারও দিব। দেখো একটা মানুষের তো খাবার তো দিতেই হবে, সম্মানকে ডাকতে নিয়ে আমাকে, তো আচ্ছা দেখে নিবে যে আমরা কখন সচ্চা আসরটায় ঘুরে ঝিঁটছি না কী করছি সেটা, ওই বড় পয়সা থাকবে আসরটায়। তাহলে জুড়ি ফুটে কিছু নাই? জুড়ি ফুটি নাই, তবে দেখো ওই যে পায়ে বাঁধা টেঙে বাঁধা ওগুলো একটা মানুষের রাহা বটে, বলছে মানুষের রাহা গাছের ছাহা, দেখবে একটা বড় গাছ আছে না ক্ষেতটায় দেখবে ধান হয় নাই দেখতে হয় নাই। হ্যাঁ কেনে হয়নি একটা মনোবিশ্বাস বটে, তো ওই একটা মানুষের রাহা, ওই রাহাটা কাটার জন্যে ওটা যে সকল করে করে। দু এক জায়গায় দেখেছি মানে ওই বাইরের যারা কাড়া নিয়ে যায় ওঝার সঙ্গে নিয়ে যায়, তো এরকম যদি কোনো ওঝা না কে বাবু অত বড় ওঝা আমাদের জানে না, যদি বাইরের যদি কেউ নিয়ে আসে ও আর আনতে পারে। আচ্ছা আচ্ছা, ও আর আনতে পারে, তাদেরকে দিবেন নাকি ওঝার? ওঝার কি আর কোনো নিয়ে যাচ্ছে আমি ব্যবস্থা দেবো ওকে, ও আর যদি নেই থাকে যে হ্যাঁ বলে দে এটা ওঝা বলে তবেই ওকে দিব। আচ্ছা আচ্ছা, মানে আমি কী করে জানবো ওঝা বলে, কী করে জানবো এটা ওঝা বটে বলে? না যদি জানেন তো জানবো কি করে, এই যে তুমি আছো, তুমি যদি তোমার ভিতরে কি আমি কি করে জানবো? আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে। আচ্ছা জানবো ওঝা বটে বলে গুন। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটি নেই আমার কোনো একটা করতে হবে। তবে বলো হ্যাঁ তুমি ওঝা বটে, তবে না জানবো এটা ওঝা বটে যা কিছু দেওয়া বাবু না। ইয়াই যেমন ধরা পড়েছিল মনে হয় সে নডিয়া বানেশ্বর মাতার লড়াই, হ্যাঁ তখন কিন্তু ওঝার ধরা পড়েছিল। আচ্ছা বুঝলেন, আসরটাই যায় না তো ফোনে দেখিয়েছিলি বলতেছিল ওটা, তো ওটা লকেট গুলপ্পা করে লাভ নাই, লাভ নাই, আমাদের অফার আছে ওইটা ভুলে গেলি, মানে যে কাড়া গেলে বলেছি যে লেজটা যে আমার কাড়ার লেজটা ওইটা 1,000 টাকা আছে, লেজটা আমার কাড়ার সঙ্গে লেজটা মিললেই 1,000 টাকা লেজটা মিললে। হ্যাঁ মানে এক নম্বর কাড়াটার বড়ো ছোট না, যেমন আমার কাড়ার লেজটা আছে যেমন চুল আছে লম্বা আছে ওইরকম যদি থাকে 1,000 টাকা ওরা লাগাতে হবে না, ওটা আর কোনো করতে হবে না, ওকে স্যামসং হলে 1,000 টাকা দিয়ে দেবো। মানে যে কাড়াগুলো আনবে? হ্যাঁ যে কাড়াগুলো যে কোনো কাড়াই,
মানে হ্যাঁ যত কাড়া আনবেক আমাদের, মানে আমি দুটার মধ্যে নাই বলছি, মানে আমাদের যে ছটা কাড়া আছে তো, ছটা কাড়াই কটা কাড়া আছে, মানে প্রত্যেক গেলে একটা একটা হয়ে যায়, দুটাই চারটা, ছটা মানে আটটা, আটটা কাড়া আছে, তো আটটা কাড়ার মধ্যে যারাই কাড়ার মিলবে, আচ্ছা তাকে টাকা 1000 টাকা দেবো। আচ্ছা এটা বিরাট অফার, বিরাট ব্যাপার বললে যেটাই। আচ্ছা তো ঠিক আছে, আপনারা সমস্ত বিবরণ জানলে নেই না, মেলা ছটা কাড়া প্রত্যেকটা কাড়া জোড়া কম সম হয়ে গেছে, ভিডিওটা দীর্ঘায়িত করছি না, ধন্যবাদ জানাবো আমি রাজীববাবুকে ওনার মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে দেওয়ার জন্য। এখানে শেষ করছি, দেখা হচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, তখন সকলে ভালো থাকুন, নমস্কার।